মানে তোমার নামের বানানে কি চন্দ্রবিদ্যা আছে নাকি নাই? আছে তাহলে উচ্চারণটা হবে সে জ্যোতি। মিশু ভাইয়া না খুব ফানি, এমন সব অদ্ভুত অদ্ভুত কথা বলে খালি হাসি পায়। তোমাকে কি অফিসে রাখা হয়েছে মানুষের অদ্ভুত অদ্ভুত কথা শুনে হাসার জন্য? সামনে খুব তাড়াতাড়ি একটা প্রেম হবে সত্যি, এবং এবং তার মধ্যে থাকবে না কোনো দাড়ি, থাক সে হবে মাকুন্দা। আরে মতিঝিল কি করো তুমি, এত দূরে গেছো? শাওন ভাই এটা কাকে পাঠাইছে? কারে পাঠাইছে? জনাব বাসখালীর মিশু। এটা আবার কে, কি জন্য পাঠাইছে? আরে অফিসে জয়েন করার জন্য পাঠাইছে। আর কাজ করে দেন না ভাই, কি মজার সিনেমা! আপনার ল্যাপটপে তো মজার মজার সিনেমা আছে। ল্যাপটপ তো নেটটাও শেষ করতেছে না আমার। এটা তো ভাই ইয়া নেট না, মোবাইলের নেট না। না আমার তো ভাই লিমিটেড নেট ভাই। আর দূর একটা সিনেমা দেখলার কত কি। আমার একটু কাজ ছিল, কাজগুলো করি। করেন ভাই পরে ধর। আমার সকালবেলা ডেডলাইন ভাই, কাজটা কর দিতে হবে আমার। এমন লাইকাটা নিয়ে যাবে একটা মেসেজের রিপ্লাই দেওয়া লাগবে ভাই। দিয়ে দিচ্ছি তো আমি, আপনার গার্লফ্রেন্ড না, সুন্দর করে একটা মেয়ে, আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি। গার্লফ্রেন্ড না ভাই, আপনি কী লিখছেন? কী লিখছি আবার? আমি ভালো আছি, পরে কথা বলবো, ডিস্টার্ব করে না তো রাতে। প্যারা দিয়ে দাও, রাতে কাজ করতেছি ভাই। আমার ক্লায়েন্ট মেসেজ, আপনি ক্লায়েন্ট কে রেট এমে মেসেজ পাঠায়? ক্লায়েন্ট আমি চিনি না ভাই। ভাই আপনি আমাদের ক্লায়েন্ট সারাদিন মেসেজ পাঠায় ভাই। ভাই অফিস আওয়ার, এটা অফিস আওয়ার না ভাই, অ্যান্ড সিনেমা আওয়ার। এটা তো আপনার ল্যাপটপ না ভাই, ল্যাপটপ তো আমার। তাই না কি হয়েছে? একটা ল্যাপটপ দুজন ইউজ করা যায়, তিনজন ইউজ করা। আপনি রিপ্লাই কেন দিছেন? আপনি তো রিপ্লাই দিতে বলি নাই। আপনি যা বলবেন তাই করতে হবে। আপনি আমরা থাকতে দিচ্ছেন না, তার মানে সব দায়িত্ব আমার। আপনি জোর করে আসছেন থাকতে। এই কী সে ফোন আইছে নাকি ভাই আপনার? কি ভাই, ভাই আপনি জানাই দিচ্ছেন খামার খা। ঠিক আছে ভাই, ওকে। তুমি তো মশা কেন ভাই? ভাই সারা দেশে মশা আছে, আমি একটু কাজ করি ভাই। পরে পরে আপনি পরে দেখেন সিনেমা। আমার কি লিখছেন ভাই এটা আপনি? এটা কিছু করছেন ভাই? আপনি কারে কি লিখে পাসপোর্ট ভাই? ছবিটা একটু অল্প একটু আছে দেন না ভাই। আমি দেখেন আপনি, দেখে আপনি কি ভেজাল লাগে। আপনি কি লিখছেন ভাই? প্যারা দেন মানে এই আপনি মেসেজ দেখে বুঝছেন যে এটা কি প্যারা দেওয়ার মতন কেউ? ভাই আপনার যে মেসেজ পাঠাচ্ছে সে তো বুঝবে এটা আপনি পাঠান না, তাই না? এত প্যারা খান না, দেন তো ছবিটা ভাই। আমি ছবি দেখা লাগবে না ভাই, সকালবেলা সকালবেলা আপনার অফিস আছে, আমার কাজ আছে, ঘুমাই।
আপনি ঘুমান, আপনি আমার দেন চুপড়ে দেখি ঘুমান। মানে শোনেন, শোন 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 না ভাই, আমি এই পাশে শুনো না, আমি দেয়ালের পাশে শুই, আমার ওই পাশে শুনে আমার ভয় লাগে। আপনি ভয়ের কি আছে ভাই? আপনি জানো দেখি শোন, আপনি আর কেন ভয় লাগে আপনার ভাই? আপনি যা শোন ভাই, দেখেন বসলে হবে না মানে একদম দৌড়াবে বুঝছ। আরে শোনো, তুমি যে ফুচকা খেতে চেয়েছিলে না, সেটা আমি আজকে তোমাকে খাওয়াবো, বাট অন্য একটা জায়গায় বুঝছো। কিন্তু সেটা কি শরীফুলের ফুচকার মতো টেস্ট হবে? আরে তুমি খাওয়ার পরে পুরা শরীফুলের নামই ভুলা যাইবা, এমন ফুচকা তোমার আমি খাওয়াবো। না না, তাহলে তো আমি খাবোই না। কেন? কারণ আমি শরীফুলের নাম কখনোই ভুলতে চাই মানে কি তুমি এগুলা কি বলতেছো? মানে যে একা এরকম সুন্দরী একটা মেয়েকে তুমি কোথায় না কোথায় নিয়ে আসো বারবার, আমার তো ভয়ই লাগতেছে। তোমার না বুঝছো সবসময় আজেরা চিন্তা ভাবনা, যেসব চিন্তার কোনো মানেই নাই। মানে নাই মানে তুমি কি একই জায়গায় কয়বার নিয়ে আসলা বলো? তুমি তো জানো এখানে ফুচকার দোকান নাই, তাও তুমি আমাকে নিয়ে আসো, নিশ্চয় কোনো মতলব আছে। আচ্ছা শুনো, ফুচকার দোকান পাই নাই ঠিক আছে, চার দোকান তো আছে, চলো তোমার চা খাওয়াই। না আমি চা খাবো না। কেন চা খাবো না? চা তো অফিসেই খাই, এই নে 12 কাপ খাইলাম। আরে বাবা ঠিক আছে, ফুচকা নাই চাও খাবো না ঠিক আছে, চলো তোমার নুডলস খাই চলো। আমি নুডলস খাই না। আরে আসো তো চলো চলো। আপনি আমাকে ম্যাডাম না বললেও চলবে, হতে পারে যে আপা বলতে পারেন অথবা কিছু না বললেও চলবে। ওকে আচ্ছা, যেটা বলার জন্য আসছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আপনার সম্পর্কে তো অনেক কিছুই শুনলাম, আপনি অনেক অনেক ভালো ব্রিফ করতে পারেন, অনেক ভালো আইডিয়া আছে, আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড সব কিছু ওকে বুঝলাম, কিন্তু এর বাইরে আসলে ইন্টারেস্টিং আর কী আছে আপনার মধ্যে? অ্যাস্ট্রোলজি, আমি জ্যোতিষবিদ্যায় পারদর্শী। যেমন যেমন আমি আপনাকে দেখে বলে দিতে পারবো আপনি কোন রাশি এবং আপনার জন্ম কত তারিখে,
বেশি চেষ্টা করলে আরো ডিটেইলও বলে দিতে পারবো। রিয়েলি দেখি বলেন তো। বলো, আপনি হচ্ছেন মীন রাশি এবং আপনার জন্ম 20 থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে। ওয়াও, আই তুমি কি করে জানলে বলো তো? আরও চেষ্টা করলে আপনার জন্ম তারিখটাও বলে দিতে পারবো এক্স্যাক্টলি আর কি, কিন্তু এখন পারবো না, আমার টায়ার লাগছে। ভাইয়া, আমার কোন রাশি বলো না প্লিজ। তুমি হচ্ছে তুলা রাশি, তোমার জন্ম হচ্ছে 1997 সালে, যেটা তুমি সার্টিফিকেটে দিয়েছো, কিন্তু তোমার আসল জন্ম 1995 সাল। তুমি 2 বছর চুরি করেছো। মোটেই না, আমার জন্ম 1997 সালে। আচ্ছা ঠিক আছে। তুমি তো ভাই একটা জিনিস, তুমি কেমনে পারতো সেগুলো? আমি তো তোমার চিনতেই পারি নাই। ভাইয়া আমি চেষ্টা করলে কিন্তু আমি আপনার জন্ম তারিখও বলে দিতে পারবো। ভাই থাক প্লিজ, তোমার আর বলতে হবে না, মানে আমি তোমারে চা খাওয়াইতেছি, একটা অসুবিধা নাই। না না না, এটা হবে না, বলতেই হবে, আমরা শুনব। এক কাপ চা যে মিশে যাবে। তো কি হয়েছে বলো না। তুমি ভাই আমার একটা মানে প্রাণটা বাঁচাইলে ভাই। জি, আমি একটু ওয়াশরুমে গেছি। আমি তো মনে করছিলাম পোলাটা একটা পাগলা, এখন তো দেখি পুরো একটা চিজ। আমি কালকে থেকে চিন্তা করতেছিলাম শাওন ভাই এই ছেলেটাকে এখানে কেন পাঠাবে, এখন বুঝতে পারতেছি কেন পাঠাইছে। আপনার কথা ভাই কি হবে, ওটা মশুমে তো প্রচুর মানে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নিয়ে ম্যাডাম আমার একটি গল্প আছে, মানে গল্পটা সত্যি ঘটনা। ব্যাকটেরিয়া মনে করেন আলবার্ট ক্রিস্টোন যে বইটা পড়েছিলাম, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ স্যার মিস্টার সিআইএ। ভাই প্লিজ, আমার একটু কাজ আছে, আমি পরে তোমার এটা শুনবো, ঠিক আছে? আপু তুমি শুনবা, আমি চা বানাই নিয়ে আসি। হ্যাঁ জি, চা বানানোর একটি বিশেষ সরঞ্জাম কিন্তু আমি জানি। আপনি কানে কি করতেছেন? আপনি দেখেন না কি করতেছে? বাড়িওয়ালার মেয়ের সাথে করে ব্যস্ত থেকে বের করে দিব। বাড়িওয়ালার মেয়ে জানেন এটা ভাড়াটার ছেলে। আপনি ব্রাশ পাইছেন কই? ব্রাশ তো পাইছি ভাই, আপনার ব্রাশ ইউজ করবেন, করেন না, নেন না, পরিষ্কার ভাই, আমার দাঁত পুরো ক্লিন। আমার ব্রাশ দিয়ে আপনি কেন দাঁত মাজছেন ভাই? বুঝতে পারেন না ভাই, আমি তো ব্যাগ মানি ব্যাগ সব কিছু অফিসে রেখে আসছেন, আমার তো অফিসে যেতে হবে, লেট, আই এম গেটিং লেট ভাই। মানে আপনি ভাই শুনেন, আপনার সাথে একটু দাঁড়া কথা বলেন, আমি যাই, আমার লেট হয়ে যেতেছে। হ্যাঁ ভাই, কি অবস্থা তোর? ভাই আমার অবস্থা ভালো না ভাই। কেন, কি হয়েছে আবার তো? আপনাদের অফিসে নতুন ছেলেটা জয়েন করছে না? নতুন ছেলে? ও হ্যাঁ, শারমিন কালকে আমার বলছিল। কেন কি হয়েছে? ও তো আমার 12টা বাজে দিছে ভাই। কি বলিস, কেন কি করছে ওই আবার? কি করে নাই ভাই, আমার বাসা দখল করে ফেলছে বুড়া ছেলেটা। কি বলিস ভাই, মোহিত ভাইয়ের রিকোয়েস্টে উনারে আমি বাসায় নিয়ে আসছিলাম, এমন জ্বালান জ্বালাইছে আমার 2টা রাত ধরে, আমি সকাল থেকে বাসার বারান্দার মধ্যে এসে বসে আছি। কি কি টপিক বলতো ভাই? দুনিয়ার সব টপিক নিয়ে কথা বলে বেটা, উন্নয়নশীল দেশ কে কোন জায়গায় টপে আসছে, কে কোন মানে কি নিয়ে খেলা হচ্ছে, কোন খেলা কে জিততেছে, মানে দুনিয়ার সব কিছু ভাই, পুরো পেপারের মতন বক 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 করতে থাকে ভাই। ইন্টারেস্টিং তো ছেলেটা।
কিসের ইন্টারেস্টিং ভাই, মানে আমার জীবন হেল করে দিলে আপনি ইন্টারেস্টিং বলতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই এক কাজ কর, তুই অফিসের দিকে চলে আয়, আমি অফিসের দিকে যাচ্ছি। ভাই ওই ব্যাটা যেখানে আছে আমি যাবো না ভাই। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই চা স্টোরের দিকে আয়, আমি দেখতেছি। সকালবেলা উঠে দিকে আমার ব্রাশ দিয়ে দাঁত মাজছে, মানে অনেক অস্থির হয়ে গেছি ভাই, পুরো একদম অস্থির। আচ্ছা ঠিক আছে, অস্থির লাগবে না, মানে আমি তো তোর এত দুর্বল ভাবি নাই আসলে, মানে তুই আর মাসফিক এত এত হাতি ঘোড়া সবগুলোরে মাইরা তোরে এখানে আসছো, আর সামান্য একটা ছেলের কাছে আটকে গেলি? আটকাই নাই ভাই, মানে বিরক্ত হয়েছি, বিরক্ত হয়ে আমি বাসার থেকে বাইরে হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস বুঝি না, তুই তোর বাসার থেকে বাইরে হবে কেন? তোর বাসা তুই থাকিস, একটা বাইরের ছেলের কারণে তুই দেশান্তরী হয়ে যাবি? ভাই ও যে কি চিজ আপনি জানেন না ভাই, মানে পাগল করে ফেলবে আপনার, আপনি মানে। আচ্ছা আমার জানতে হবে না, তুই এক কাজ কর, তুই বাসা যা ভাই, বাসায় গেলে তো আবার আসবে ভাই। আরে আমি বলতেছি তো, ওই তো অফিসে আছে, তোর টেনশন কত, তুই বাসায় যা, রেস্ট নে, ঠান্ডা মাথায় থাক, কুল থাক, আমি দেখতেছি এইদিকে, যা ভাই। তাহলে রাত্রেবেলা কিন্তু পাঠায় না আবার বাসায় ভাই। আরে আমি দেখতেছি, পাঠাইলেও কোনো পেন নিব না, কম কম থাক, যা। আমাকে তো জিজ্ঞেস করলা না আমি কেমন আছি। ভাইয়া তোমার কি মুড অফ? আমি তো জানতাম এই অফিসে আমার পরে যদি আর কেউ বেশি কথা বলে সেটা তো তুমি, কিন্তু তুমি তো কথাই বলতেছো না। আই ভাইয়া, কালকে তুমি কত কথা বললা, সবার রাশি দেখলা, কত মজার মজার কথা বললা, আর আজকে তুমি কোনো কথাই বলতেছো না ভাইয়া। এই মেয়ে তুমি বাঁচার লাগি দেখতেছো না, কাজ করতেছি, কাজ করবো নাই, যাও কাজ করো।